যেমন ইন্দ্রিয় সংযম করে রাখতে হবে, বিস্তার করা
বুদ্ধি, বুদ্ধিকে একটু মাথায় ঘোরাতে হবে। জ্ঞান, জ্ঞানটা একটা আলাদা জিনিস, জ্ঞান মানে জানা, জানতে হবে। তাই সত্য, সত্যকে মিথ্যাকে পরিহার করতে হবে, আর সত্যকে আঁকড়ে ধরতে হবে। অক্রোধ, আমি অক্রোধী মানে আমি কি, আমি রাগান্বিত নই, আমি আমি রাগি নই, তাই অক্রোধ হতে হবে। ধর্মের এই 10টি লক্ষণ রয়েছে, এগুলো এক একটি নৈতিক গুণ। ধর্মের 10টি লক্ষণের মধ্যে একটি গুণ হলো এক একটি গুণ, যিনি নৈতিক নৈতিক গুণগুলো অর্জন করে, যিনি নৈতিক গুণগুলো অর্জন করে এবং জীবনের এই সজীবনের সমাজে প্রয়োগ করে, তিনি ধার্মিক বলে বিবেচিত হন। যারা এই ধর্মের 10টি গুণ যিনি মেনে চলেন এবং এই 10টি গুণ সমাজে তারা প্রয়োগ করেন, তিনি ধার্মিক বলে বিবেচিত হন, তিনি ধার্মিক বলে বিবেচিত হন। লোকে তাকে ভালো মানুষ বলে, তিনি সমাজের জ্ঞানী মানুষ, তিনি সমাজের জ্ঞানী মানুষ। জ্ঞান কেবল অর্জন করলেই হয় না, সেটা প্রয়োগ করতে হয়। জ্ঞান কেবল অর্জন করলে হয় না, সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হয়। সুতরাং ধর্ম শিক্ষার মধ্য দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি তাকেও জীবনের সমাজে প্রয়োগ করতে হয়। ধর্ম থেকে পাওয়া জ্ঞান নিজেদের জীবন সমাজে প্রয়োগ করি, তখন তা হয় নৈতিক আচরণ। এই ধর্ম থেকে আমরা যখন এই নৈতিক আচরণ প্রয়োগ করি, সে সমাজে প্রয়োগ করি, সেটা নৈতিক আচরণ। ধর্ম কেবল আচার আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ নাই, ধর্ম একদিকে আত্মমুখ, অর্থাৎ নিজের মুক্তি শক্তির জন্য, ধর্মের জন্য, অর্থাৎ বলা হয়েছে ধর্ম আত্মমুখায়, আত্মমুখায় অর্থাৎ নিজের শিরমুক্তি এবং শান্তির জন্য, অন্যদিকে থেকে তার জগৎ ধিতায় জগতের হিত অর্থাৎ কল্যাণের জন্য, জগতের হিত এবং কল্যাণের জন্য। এই দুটো জিনিসকে আমরা খেয়াল করতে হবে। এই ধরনের সাথে বলা যায় জীবের মধ্যে আত্মারূপে, জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন, জীবের মধ্যে আত্মারূপে যে অবস্থান করে ঈশ্বর, ঈশ্বর আমাদের ভিতর সবসময় আছেন। এই ধর্মীয় শিক্ষা আমরা গ্রহণ করলাম এবং এর মধ্য থেকে এর মধ্যেই খেপে থাকলাম, তাতে কোনো লাভ নেই। যদি আমি জীবের মধ্য আত্মারূপে ঈশ্বর আছেন জেনে জীবকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা না করি, ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করি এবং জীবের সেবা করি, তাহলে সেই ধর্মীয় জ্ঞান অর্জন সার্থক হবে। আর যদি সেটা না পারি তাহলে আমাদের সেটা কী হলো, ব্যাহত হলো, সার্থক হলো না, জীবনটা এবার ব্যর্থ হয়ে গেল। মানুষ হয়ে পশুর মতো আচরণ করা, পাশবিক আচরণ বলে থাকে, অর্থাৎ পশুরা কথা বলতে পারে না, তারা কিন্তু আগানে গেট করতে পারে না, তারা যে কথা বলে যেটুকানি ডাক দেয় সেটুক থেকে আমরা বুঝে নেই সে কি বলতে চাই। তাই এইটুকু আমাদের ভিতর ইন্দ্রিয় সংযম আছে যা আমরা অনুভূতি দিয়ে বুঝতে পারি। এখানে ধর্ম শিক্ষা ছিল জীবকে, ধর্ম শিক্ষা ছিল জীবকে ঈশ্বর বলে বিবেচনা করবে। আর এই থেকে নৈতিক শিক্ষা পাওয়া গেল, আর এই থেকে নৈতিক শিক্ষা পাওয়া গেল জীবের সেবা করা উচিত। সুতরাং দেখা যাচ্ছে ধর্ম হচ্ছে নৈতিক শিক্ষার একটি উপায়, আর নীতি ছাড়া কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন আনুষ্ঠানিকতা মাত্র। নৈতিক শিক্ষা ধর্মীয় সুচেতনাকে, নৈতিক শিক্ষা ধর্মীয় সুচেতনাকে কী করে, নৈতিক শিক্ষা ধর্মীয় সুচেতনাকে কী করে উদার, এই নৈতিক শিক্ষা ধর্মীয় সুচেতনাকে জাগ্রত করে, আর নয় ধর্ম নৈতিক শিক্ষার ভিত্তিতে দৃঢ়তা করে তোলে। আমরা এখানে দৃষ্টান্ত স্বরূপ হিন্দু ধর্মের আলোকে উদারতা, পরোপকার, সৎসাহস, পরমত, সহিষ্ণুতা, এই চারটি নৈতিক মূল্যবোধ, এই চারটি নৈতিক মূল্যবোধ সম্পর্কে আলোচনা করব এবং ধর্ম নৈতিকতা সম্পর্কে ব্যাখ্যা করব। এখানে পাঠ দুই আছে উদারতা, এই উদারতা কি, উদার শব্দটির অর্থ হচ্ছে মহান, সজ্জন বা সাধু। উদার শব্দটি উদারের ভাব বোঝায়, অর্থাৎ উদারতা হচ্ছে চরিত্রের, উদারতা হচ্ছে চরিত্রের একটা মহত গুণ, এই উদারের মহৎ সাধুতা। হ্যাঁ, যারা সাধু মহান, এই যারা সাধু মহান তারা সকল মানুষকে সমান করেন, মনে করেন ধনী নিধন পণ্ডিত মূর্খ সবাই তাদের কাছে সমান মর্যাদা পায়, সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষও তার কাছে সমান, সকল ধর্ম সকল ধর্মের মানুষ তার কাছে সমান। এই উদার চরিত্রের ব্যক্তি যেমন, উদার ব্যক্তির চরিত্র পরিচয় যেমন, ব্যক্তিকে বলা হয়েছে উদার চরিত্র নানা উপসহিত কুটুম্বকম। এই কথার অর্থ হল উদার চরিত্র ব্যক্তিদের কাছে, এই কথার অর্থ হল উদার চরিত্র ব্যক্তিদের কাছে পৃথিবীর সকলের ঋষি উপনিষ্ঠ
এই ধর্মের তোমাদের
যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এক হাসপাতাল সমুদ্র নক্ষত্র সূর্য সব কিন্তু তার সৃষ্টি, তিনি না দিলে কিন্তু আমরা যেতাম না। আর যিনি আমাদের এই পৃথিবীতে বানিয়েছেন স্বয়ং ঈশ্বর, তাকে বারবার স্মরণ করি, তিনি যেন আমাদের শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনা করি। এই দোয়া করে আমি আমাদের সকলকে মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা তোমাদের জন্য রইল। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।